দিনাজপুরের বাজারে উঠেছে ঠস ঠসে লিচু। এক সপ্তাহ ধরে নিউ মার্কেটে চলছে লিচু বিক্রি। বিক্রেতারা বলছেন এখনো অনেকের বাগানে লিচুতে পূর্ণ লাল রং আসেনি, বাজার জমে উঠতে আরো সপ্তাহ খানেক সময় লাগবে। তবে স্থান সংকুলন না হওয়ায় কাঙ্ক্ষিত বেচা কেনা হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দিনাজপুরের নিউ মার্কেট, সারি সারি ঝুড়িতে সাজিয়ে রাখা সবুজ পাতায় মোড়ানো ঠসঠসে লাল লিচু, যেন বাঁশের ঝুড়িতে সবুজ পাতার বিছানা। প্রতিটি থোকায় রয়েছে 50টি করে। কেউ খুচরো বিক্রি করছে, কেউ বা দিচ্ছেন আড়তে। প্রতিদিন ভোরে দিনাজপুরের 13টি উপজেলা সহ আশপাশের কয়েকটি জেলার চাষি ও বাগানিরা লিচু নিয়ে আসে এই বাজারে। তাই ক্রেতা বিক্রেতার হাবটাকে এখন মুখর নিউ মার্কেট, যদিও লিচুর বাজার জমে উঠতে সময় লাগবে আরো সপ্তাহ খানেক। আল্লাহর রহমতে এখানে ব্যবসা ভালো হচ্ছে, সব ধরনের লিচু উঠা শুরু হয়েছে, শুরু হয়েছে। আশা করি আমাদের আরো এই 1 তারিখের মধ্যে পরিপূর্ণভাবে সব উঠবে। আমাদের লিচুর বাজারটা কেবল জমতে শুরু করছে, 4-5 দিনের মধ্যে ইনশাআল্লাহ বাজারটা একটা গ্রোথের দিকে চলে যাবে। নিউ মার্কেটে জায়গা সংকীর্ণ হওয়ার কারণে এখানে প্রতিদিনই প্রায় কোটি টাকা বেচাকেনা হচ্ছে। জায়গা বেশি হলে কেনাবেচা আরো বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। নিউ মার্কেটে সংকীর্ণ জায়গার কারণে অনেক বাগানে মাল আমদানি করতেছে না, সেহেতু ধরা যায় প্রতিদিন 1 কোটি টাকার লিচু বিক্রি হয়। পরিপুষ্ট এবং পরিপক্ক লিচু বাজারে আসতে এখনো প্রায় 10-15 দিন সময় লাগবে। তবে প্রকৃতপক্ষে যারা বাণিজ্যিকভাবে আবাদ করেছেন এবং বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসবেন, তারা হয়তো আরও দেরিতে লিচুটা বাজারে নিয়ে আসবেন। দিনাজপুর জেলায় প্রতি বছর 500 কোটি টাকার বেশি লিচু বেচা কেনা হয়, আর এখানে প্রায় 5,500 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।